Assalamualaikum. I am Chef Ishika. Welcome to iFood Channel. আমার আজকের রেসিপি হলো আফলাতুন হালুয়া। এটি খুবই জনপ্রিয় একটি আফগানি ডেজার্ট। বুটের হালুয়া খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম। কিন্তু সেই বুটের হালুয়ার টেস্ট যদি আরো 10 গুণ বেড়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি এই ভিন্নদেশী হালুয়াটা আপনাদেরকে রান্না করে দেখাবো একদম আমাদের দেশি স্বাদে। আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি। আফলাতুন হালুয়া বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। এবার পানিতে দিয়ে দিচ্ছি আধা কেজি বুটের ডাল। আমি ডালটাকে আগে থেকেই ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম। এবার এই বুটের ডালটাকে সিদ্ধ করে নিব একদম সফট হয়ে আসা পর্যন্ত। আপনারা বুটের ডাল তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে আগের রাতে ভিজিয়ে রাখতে পারেন বা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। বুটের ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এবার পানি থেকে তুলে নিব। এবার ডালগুলোকে ব্লেন্ড করে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিব। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ঘি। ঘিটা গরম হয়ে আসলে আগে থেকে ব্লেন্ড করে রাখা ডালগুলো দিয়ে দিব। আসল হালুয়ার স্বাদ কিন্তু ঘিয়েই আসে, কিন্তু আপনারা চাইলে এখানে তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। বুটের ডালের নিজস্ব একটা স্মেল থাকে, তাই এখানে ঘিটা ব্যবহার করাই বেটার, কারণ বাটার আর তেল এটার স্মেলটাকে বেশি একটা দূর করতে পারবে না। এবার ঘিয়ে ডালগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিব। প্রথমেই যদি ডালগুলো ঘিয়ে একটু সময় নিয়ে ভেজে না হয় তাহলে ডালের স্মেলটা দূর হয়ে যায় আর খুবই দারুণ একটা ঘিয়ে ভাজা ফ্লেভার চলে আসে। এই পর্যায়ে আমার চুলার ফ্লেমটা মিডিয়ামে আছে। ডালটা খুব ভালোভাবে ঘিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1.5 কাপ লিকুইড দুধ। আমি এখানে গরুর ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করেছি। এবার নেড়ে দুধটাকে হালুয়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো হালুয়া বা মিষ্টি জাতীয় খাবার রান্না করাতে যদি গরুর ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করেন তাহলে অবশ্যই স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। হালুয়া টেস্টটাকে আরও বেশি ইনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে হালুয়াতে গুঁড়া দুধের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে তাই আমি অ্যাড করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো অবশ্যই জানেন আমি মিষ্টি খুবই কম খেতে পছন্দ করি, তাই আমি চিনিটা সবসময় কম ব্যবহার করি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এই পর্যায়ে চুলার ফ্লেমটা হাইতে আছে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়। আপনারা লবণ না দিতে চাইলে বাদ দিতে পারেন। বুটের হালুয়াটা রান্না করতে করতে এক পর্যায়ে এরকম ঘন হয়ে আসবে। এই পর্যায়ে হালুয়াটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে তলানিতে লেগে যাবে। আর অবশ্যই খুব সাবধানে রান্না করতে হবে, কারণ এই পর্যায়ে হালুয়াটা ছিটে আসে। আমি রান্না করার সুবিধার্থে হাতে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি যেন হাতে ছিটা না লাগে। আপনাদের হ্যান্ড গ্লাভস না থাকলে হাতে একটি কাপড় পেঁচিয়ে নিতে পারেন বা চুলার আঁচটা কমিয়ে রান্না করতে পারেন। এতে করে সময় একটু বেশি লাগবে কিন্তু ছিটা আসবে না। যখন হালুয়াটা রান্না করতে করতে এমন একটা আঠালো ভাব চলে আসবে আর প্যানের গা ছেড়ে আসবে তখন বুঝবেন হালুয়াটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে হালুয়াটাকে অতিরিক্ত রান্না করা যাবে না, তাহলে হালুয়ার ময়েস্ট ভাবটা নষ্ট হয়ে যাবে। আমি হালুয়াটা চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় সাথে সাথে একটি ট্রেতে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছুতে সেট করে নিতে পারেন। আমি ট্রেটাকে আগে থেকেই একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছুতে সেট করে নিতে পারেন, যেমন বক্স, বাটি বা মোল্ড, আবার খাবার প্লেটেও সেট করে নিতে পারেন। কিন্তু যেটাতেই সেট করবেন না কেন আগে থেকে একটু ঘি মাখিয়ে রাখবেন, তাহলে ডিমোল্ড করতে সুবিধা হবে। এবার বুটের হালুয়াটা সেট হতে হতে আমরা পরবর্তী ধাপে চলে যাব। সেই জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। দুধে বলক চলে আসলে চুলার ফ্লেমটাকে অফ করে দুধটাকে 1 মিনিটের মতো নেড়ে নিব। এবার দুধে দিয়ে দিচ্ছি ভিনেগার গোলানো পানি। আমি 2 টেবিল চামচ ভিনেগার 1/2 কাপ পানিতে গুলিয়ে রেখেছিলাম। ভিনেগার দেওয়ার সাথে সাথেই দেখবেন দুধটাতে ছানা কেটে গিয়েছে। আমি একবারে সম্পূর্ণ ভিনেগারের পানিটা অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব। আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার 1 লিটার দুধের ছানা কাটার জন্য পুরো ভিনেগারের পানিটাই লেগেছে, অনেকের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। যখন সবগুলো ছানা আলাদা হয়ে গিয়ে এরকম একটা ঘোলাটে পানি বের হয়ে যাবে তখন ছানাটাকে একটি স্ট্রেনারে তুলে আলাদা করে নেব। 2 কাপের মতো পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি যেন ভিনেগারের স্মেলটা চলে যায় আর ছানার টেম্পারেচারটাও ডাউন হয়ে যায়। এবার ছানার পানিটা ঝরতে রেখে দিব 10-15 মিনিটের মতো। এবার অন্যদিকে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আর
এবার গুঁড়া দুধটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধে বলক চলে আসলে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবার আগে থেকে পানি ঝরিয়ে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি। এবার ছানাটা দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পুরো রান্নাটার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। এবার সবকিছু একসাথে রান্না করতে থাকবো শুকিয়ে আসা পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো দুধের সর বা মালাই। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল, আমি তাই দিয়েছি, আপনাদের না দিলেও চলবে। এবার মিশ্রণটাকে রান্না করতে থাকবো শুকিয়ে ঘন হয়ে আসা পর্যন্ত। যখন মিশ্রণটা রান্না করতে করতে এমন একটা আঠালো ভাব হয়ে ছানার ঘিটা ছেড়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ছানার হালুয়া। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। ছানার হালুয়াটা রুম টেম্পারেচারে চলে আসলে হাত দিয়ে মথে নিব। আলতো হাতে মথে নিলেই হবে, অতিরিক্ত মথে ছানার ঘিটাকে বের করে ফেলা যাবে না। আপনারা এই ছানার হালুয়াটা এমনিতেও বানিয়ে খেতে পারেন। এই ছানার হালুয়াটি আলাদা খেতেও অসম্ভব মজার। এইদিকে আমাদের বুটের হালুয়াটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটি স্কোয়ার শেপের কুকি কাটার দিয়ে হালুয়াটা কেটে নিব। আমি প্রত্যেকটি হালুয়া সেম সাইজ করার জন্য আর সৌন্দর্যের জন্য একটি স্কোয়ার শেপের কুকি কাটার ব্যবহার করেছি। আপনারা অনায়াসে হালুয়াটাকে নাইফ দিয়ে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার আজকের এই উপকরণ আর পরিমাণগুলো পারফেক্টলি ফলো করলে আপনারাও একদম পারফেক্ট বুটের হালুয়া বানাতে পারবেন। এবার একটি ছোট রাউন্ড শেপের কুকি কাটার দিয়ে হালুয়ার মাঝখানের অংশটাকে কেটে নিচ্ছি। আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে প্লিজ ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবার আগে থেকে তৈরি করে রাখা ছানার হালুয়াটাকে হাত দিয়ে লেচি কেটে রাউন্ড শেপ দিয়ে নিব। আমি সবগুলো উপকরণ ডিটেইলসে ডিসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চেক করে নিন। এবার এই রাউন্ড শেপের ছানার হালুয়া বুটের হালুয়ার মাঝখানে বসিয়ে দিব। আপনারা একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না এই হালুয়াটা খেতে কতটা মজার। তো তৈরি হয়ে গেল আমাদের আফলাতুন হালুয়া। ছানা আর বুটের হালুয়ার কম্বিনেশনে তৈরি এই আফলাতুন হালুয়া এক কথায় অসাধারণ, মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। এবার জাফরান ভিজানো পানি দিয়ে হালুয়াটাকে ডেকোরেশন করে দিচ্ছি, এতে করে জাফরানের একটা মাইল্ড ফ্লেভারও আসবে। আমি আমার পছন্দ মতো বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। এই আফলাতুন হালুয়াগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তেমনই মজা। যে কোনো উৎসবে বা আয়োজনে হয়ে উঠবে সবার পছন্দের একটি ডেজার্ট। ছোট থেকে বড় সবাই এই আফলাতুন হালুয়াটি খেতে খুব বেশি পছন্দ করবে। এই আফলাতুন হালুয়া একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে দীর্ঘদিন, একবার বানিয়ে খেলে বারবার খাবেন। এবার আমি একটি হালুয়া ভেঙে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন হালুয়াটা কত সফট অ্যান্ড ক্রিমি হয়েছে। আমার আজকের এই আফলাতুন হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।